বাই দাদু। সাবধানে যেও তোমরা। আরে এটা তো ছোট্ট নীল পাখি। হ্যাঁ এটা তো খুব ছোট্ট পাখি, বেচারা পড়ে গেছে আর উড়তেও পারছে না। দাঁড়াও আমি গিয়ে দেখছি। তোমার কি হয়েছে ছোট্ট পাখি, উড়তে পারছ না? আর বলো না বন্ধুরা, আমাকে না পে আমার মা খুব চিন্তা করছে। মাকে না বলে এভাবে একা কেন ঘুরছো? হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের সব বলছি। আমি আর আমার মা বট গাছের ডালে একটা বাসার মধ্যে থাকতাম। আজ সকালে আমার মা আমার জন্য খাবার আনতে গেছিল। শোনা, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি কোথাও যেও না, বাসার মধ্যে থেকো। ঠিক আছে মা। টাটা মা। যখন আমি আকাশে উঠছিলাম তখন আমি একটা কাককে উঠতে দেখলাম। কাক দাদা, কাক দাদা, আমি তোমার থেকে আরো উপরে উঠতে পারি, দেখবে নাকি দাদা? আমার তোমার সঙ্গে ওড়ার কোনো ইচ্ছে নেই, আমার অনেক কাজ আছে। আমি কাক দাদাকে হারিয়ে দিয়েছি। আরে বা, আমার তো উঠতে খুব ভালো লাগছে। তুমি এখনো অনেক ছোট, তুমি আমার পাশে উড়লে তোমার ডানা ভেঙে যাবে, উড়ে যাবে। এখান থেকে যাও তুমি। আরে তুমি কেন ভয় দেখাচ্ছ, এদিকে দেখো না একবার। হারিয়ে দিয়েছি, হারিয়ে দিয়েছি, বাস দাদাকে হারিয়ে দিয়েছি। আমি অনেক উপরে উঠছিলাম, ও আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। আরে আমার মাথাটা ঘুরছে। আহ, ওরে বাবা, আরে বাবা, আমি উঠতে পারছি না, আমি পড়ে যাব। ও আ মা, মা, আরে আরে, আমি উঠতে পারছি না, এই ঘাসগুলো আমায় বাঁচিয়ে দিল। আমি যদি মায়ের কথা শুনতাম এরকম হতো না। সোনাটা কোথায় গেল? দাঁড়াও দাঁড়াও, এটা আমার মায়ের গলা। আমার সোনা মেয়ে, তুমি কোথায় গেছিলে? তোমাকে না পেয়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম।